একজন ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন ফাতেমার আদিয়াল তালা আনহার দাফনের সময় কবর কি বলেছিল জি ভাই অত্র মর্মে যে একটি বর্ণনা আছে ফাতিমার আদি আল্লাহ তালা আনহা তিনি যে মৃত্যুবরণ করলেন এই মৃত্যুবরণ করার পূর্বের একটি ঘটনা আছে এইভাবে যে আল্লাহ আল্লাহরসুল সাল্লাহ আলাইসাল্লাম ফাতিমা রেউতলা আনহাকে ডেকে তিনি বললেন ফাতিমা প্রতি বছর জিব্রাঈল আমিন রমজান মাসে আমার কাছে দুইবার এসে কোরআনুল কারিমকে শোনান এবার একবার শুনিয়েছেন এতে আমার মনে হচ্ছে যে আমার মৃত্যুর সময় হয়তো আসন্ন এই কথা শুনেই হজরত ফাতিমা রদ্দিয়াল্লা তাল্লাহ আনহা তিনি কাদা শুরু করে দিলেন এছাড়া নাবিজ সাল্লা আলিয়া সাল্লামের মৃত্যুর পূর্ব মুহূর্তেও ফাতিমা আল্লাহ আনহার সাথে আল্লাহ রসুসাল্লাহ সাল্লামের কথা হয়েছিল আর তিনি কানে কানে বলেছিলেন ফাতিমা তুমি কেদো না আমি মারা যাওয়ার পরে আমার পরিবারের ভেতর থেকে সর্বপ্রথম তুমিই মৃত্যুবরণ করবা এবং তুমিই আমার সাথে সর্বপ্রথম তোমার সাক্ষাৎ হয়ে যাবে দর্শক দশকরা মণ্ডলী নাবিজুল্লাহাল্লাহ মৃত্যুবরণ করলেন মৃত্যুবরণ করার ছয় মাসের মধ্যেই হজরতে ফাতেমা রাদ্দি আল্লাহ আনহা তিনি মৃত্যুবরণ করেছিলেন তাকে যখন কবরে রাখা হয় অত্রমর্মে একটি প্রসিদ্ধ আলোচনা পরিলক্ষিত হয় যে হজরত ফাতিমা রাদ্দি আল্লাহ তালা আনহাকে যেই কবরে রাখা হবে কবরটা খনন করতেছিলেন আবুজার আল গিফারি রাদ্দ আনহা তিনি কবর খনন করার পরে যখন ফাতিমা রদি আল্লাহ তালা আনহাকে কবরের মধ্যে রাখা হয় রাখার সময় যখন লাশটা রাখলেন রাখার পরে ফাতিমা তালা আনহা কে লক্ষ্য করে কবরের সাথে তিনি কথা বললেন অর্থাৎ আবুজার জার গেফারি রাদুল্লাহ কথা বললেন যে কবর তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখছি তিনি হলেন সৈয়দুল মুর সালীম নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লামের দহিত্রকে রাখছি অর্থাৎ কোলেজার টুকরা ফাতিমাকে রাখছি কবর কোনো উত্তর দিলো না এক পর্যায় তিনি আবার বলেন কবর তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখছি আল্লাহ যাকে দুনিয়ার কাফিরদের জন্য সিংহ হিসেবে প্রেরণ করেছেন সেই তার স্ত্রী হযরত আলী কাররামাল্লাহু জাহাহু জাহহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাখছি কবর কোনো উত্তর দিলেন না এরপরে তিনি আবার কবরকে ডাক দিয়ে বলেন কবর তুমি কি জানো জান্নাতের সকল যুবকদের সর্দার হবে যারা তাদের মাকে রাখছি কবর কোনো উত্তর দিলেন না একপর যে কবর সর্বশেষ উত্তর দিলেন যে হে আবুজার আমি এই সকল কিছুকে চিনি না আমি চিনি তার আমলটা কেমন আমল যদি ঠিক হয় তাহলে পারে আমার কাছে সে সুন্দর ব্যবহার পাবে আর যদি আমল খারাপ হয় তাহলে পরে আমার মধ্যে তার জন্য এমন স্বাস্থ্যের ব্যবস্থা হবে আমি এমন চাপ দিব তার এই দিক থেকে চাপ দিয়ে ওই দিকের হাড় এই দিকে ঢুকে যাবে ডান দিকের হাড় বাম দিকে বাম দিকের হাড় ডান দিকে ঢুকে যাবে মর্মে একটি বর্ণনা আমাদের সমাজে চালু আছে ইনশাআল্লাহ আমরা তদন্ত করে অত্র মর্মের বর্ণনাটি সম্পর্কে আপনাদেরকে জানাবো ইনশা আল্লাহ আজিজ আসসালামু আলাইকুম আরহামল্লা বাকু